প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মনিরুজ্জামান বাবু, সহকারী শিক্ষক আইসিটি শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসা। অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 6 থেকে আলোচনা করব। তোমরা সবাই যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে আজকের পাঠের আলোচনা শুনবে এবং গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে। আমার আজকের পাঠ শিরোনাম আউটপুট ডিভাইস ও তার ব্যবহার। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নিই আমার আজকের এই পাঠের শিক্ষণফল। তোমরা সবাই এই পাঠ শেষে আউটপুট ডিভাইস কি তা বলতে পারবে, আউটপুট ডিভাইসের বর্ণনা দিতে পারবে, বিভিন্ন প্রকার আউটপুট ডিভাইসের কাজ বলতে পারবে। শিক্ষার্থী, আমরা জেনে নিলাম আজকের পাঠের শিক্ষণফল। এখন আমি পাঠের আলোচনা শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন হলো আউটপুট ডিভাইস কি। হ্যাঁ, এর উত্তর হলো ব্যবহারকারীর নির্দেশ মতো কম্পিউটার কাজ করার পরে ফলাফল জানায়। যখন এই ফলাফল জানায়, তখন যে যন্ত্রগুলির সাহায্যে এই ফলাফল জানা যায় সেই যন্ত্রগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। এখন আমি কয়েকটি আউটপুট ডিভাইসের নাম বলবো। এক নম্বরে মনিটর, দুই নম্বরে স্পিকার, তিন নম্বরে প্রজেক্টর, চার নম্বরে প্রিন্টার, পাঁচ নম্বরে প্লটার। এখন আমি এই পাঁচটি আউটপুট ডিভাইসের বর্ণনা দেব। প্রথমে যে আউটপুট ডিভাইসটির নাম আছে সেটি হলো মনিটর। তোমরা সবাই মনিটর চেনো। মনিটর কম্পিউটারের একটি প্রধান আউটপুট ডিভাইস। মনিটর সেই ধরনের একটি আউটপুট ডিভাইস যে ডিভাইসে সরাসরি এর ফলাফল দেখা যায়। তারপরে দেখো স্পিকার। স্পিকার এমন একটি আউটপুট ডিভাইস যে ডিভাইসটি ইলেকট্রিক সিগন্যালকে শব্দ তরঙ্গে পরিণত করে। স্পিকার কখনো একটি যন্ত্র, আবার কখনো অনেকগুলো যন্ত্রের সাহায্যে তৈরি হয়। এরপরে দেখো কি আছে, প্রজেক্টর। প্রজেক্টর একটি আউটপুট ডিভাইস। প্রজেক্টরের সাহায্যে যে কোনো ভিডিও উপস্থাপন করা যায়। প্রজেক্টরের সাহায্যে মনিটরে প্রদর্শিত ছবি বড় আকারে বিশাল স্ক্রিনে দেখানো যেতে পারে। এবারে দেখো কি আছে, প্রিন্টার। প্রিন্টার হলো একটি পেরিফেরাল যন্ত্র। প্রিন্টার দিয়ে মানুষের বোধগম্য গ্রাফ, ছবি এবং শব্দ লেখার কাগজে ছাপানো যায়। পৃথিবীর প্রথম প্রিন্টার হল 19 শতকের চার্লস ব্যাবেজের আবিষ্কৃত ডিফারেন্স ইঞ্জিনের জন্য তৈরি যন্ত্রটি। এবার দেখো প্লটার। প্লটার বর্তমান দিন আমরা যে বড় বড় বিজ্ঞাপন, ব্যানার,
পেনা, তারপর তোমার বাড়ির নকশা পোস্টার ছাপানোর জন্য যে যন্ত্রটি ব্যবহার করে থাকি সেটি হলো প্লটার। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি আউটপুট ডিভাইস কি তার সংজ্ঞা দিয়েছি, পাঁচটি আউটপুট ডিভাইসের নাম বলেছি এবং এই পাঁচটি আউটপুট ডিভাইসের বর্ণনা দিয়েছি। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনেছ। এখন আমি তোমাদের বাড়িতে বসে পড়ার জন্য আমি আজকে বাড়ির কাজ দেব। তোমরা বাড়ির কাজের প্রশ্নগুলো অবশ্যই তোমাদের বাড়ির কাজের খাতায় লিখবে এবং এর উত্তরগুলো তোমাদের পাঠ্য বইয়ের সহায়তায় লিখবে। আজকে আমি তোমাদের জন্য বাড়ির কাজের জন্য পাঁচটি প্রশ্ন রেখে রাখবো। তোমরা সবাই এই প্রশ্ন পাঁচটি খাতায় লিখে নেবে। আমার প্রথম প্রশ্ন, আউটপুট ডিভাইস কি? প্রশ্ন নম্বর দুই, মনিটর কি? প্রশ্ন নম্বর তিন, প্রিন্টার দিয়ে কি করা হয়? প্রশ্ন নম্বর চার, কোন যন্ত্রটি দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা যায়? প্রশ্ন নম্বর পাঁচ, প্লটার কি ধরনের ডিভাইস? প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি বাড়ির কাজের প্রশ্ন পাঁচটি, আউটপুট ডিভাইস কি? দুই নম্বর প্রশ্ন, মনিটর কি? তিন নম্বর প্রশ্ন, প্রিন্টার দিয়ে কি করা হয়? চার নম্বর প্রশ্ন, কোন যন্ত্রটি দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা যায়? এবং সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্ন হলো, প্লটার কি ধরনের ডিভাইস? আমরা আজকের আউটপুট ডিভাইস ও তার ব্যবহার সম্পর্কে আলোচনা শুনলাম সবাই। ইনশাল্লাহ আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে হেফাজত করুন। তোমাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের পাঠ থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।